ইফ ওয়ান বাই 1 মাইনাস ওয়ান বাই ওয়াই 1 ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই দেন that x এক্স y ওয়াই as এক্স মাইনাস y. ওয়ান by x মাইনাস ওয়ান বাই ওয়াই proportional টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই আমাদের প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই তো এই ধরনের অঙ্ক বিভিন্নভাবে করা যায় এখানে প্রথমে যেটা করতে হয় যে দুটি চলরাশি ভেদে থাকলে পরে আমাদের একটা ভেদ ধ্রুব দিয়ে তা সমান করে নিতে হয় তা শুরু করি অতএব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকলস টু কে বাই এক্স মাইনাস ওয়াই যেখানে কে নট ইকল টু জিরো ভেদ্র তাহলে কি পাচ্ছে বা এক্স ওয়াই রসক হলো ওয়ান মাইনাস এক্স ইকালস টু কে এখানে দেখো ওয়ান মাইনাস এক্স রয়েছে এই ওয়াই মাইনাস এক্স এখানে মাইনাস করে নিয়ে আমরা ওয়াই মাইনাস এক্স লিখতে পারি বা

ま 이러냐면 লিখি x - y होल स्क्वायर = -k x + y এটা দিতে এবারে আমরা এবারে আমরা কি আনতে যাইবো না x + y टर्म আনতে যাইছি তাহলে যদি আমরা জানি যে x + y होल स्क्वायर = x - y होल स्क्वायर + 4xy তাই তো क्या लगाए कि पाव बा माइनस वाई होल स्कोर प्लस फोर एक्स एक हमारा उभयपक्षे जो कर दीची माइनस के एक्स वाई प्लस फोर एक्स वाई एक कि पेल एक्स माइनस वाई होल स्कोयर प्लस फोर एक्स एक मैं एक्स प्लस वाई होल स्कोयर तो ये द्वारा हल एक्स प्लस वाई হোল স্কোয়ার দিস কল টু যদি এক্স ওয়াই কমন নিয়ে নিই নি হবে ফোর মাইনাস কে এটা বলছি দু নাম্বার এবার যদি আমরা দুই বিভক্ত এক করি দুই বিভক্ত এক করে পাই কি পাবো এক্স প্লাস

তো শূন্য নয় বলে এটা দেওয়া আছে এটা লিখতে পারি দিস ইস ইকাল টু কে মাইনাস ফোর বাই কে কী করলাম মাইনাসটাকে মধ্যে ঢুকিয়ে দিলাম আচ্ছা এখানে লক্ষ্য দেখো কি আছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে এটা লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকল টু কে মাইনাস ফোর বাই কে অর্থে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু রুটোভার অফ কে মাইনাস ফোর বাই কে যেহেতু কে ধ্রুবক যেহেতু কে ধ্রুবক অতএব রুটোভার কে মাইনাস ফোর বাই কে একটি ধ্রুবক আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু কে মাইনাস ফোর কে তো শূন্য নামা আগে ধরে নেওয়া হয়েছে তাহলে রুটোভার দেওয়া আছে তা কে কিন্তু কে মাইনাস ফোরটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না ঠিক আছে এইটা আমাদের হওয়া যাবে না কে মাইনাস ফোর কখনোই কিন্তু অলওয়েজ কীভাবে হবে পজিটিভ হতে হবে এটা মাথায় রাখতে হবে হুম পজিটিভ অথবা সমান যদিও হতে পারে পজিটিভ নেই হল কেন নট ইকলু যেটা হতে হবে পজিটিভ হবে অতএব আমরা এটা ধরে নিচ্ছি দৃশ্যিকল টু এল তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এল এল একটা ধুয়ক অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজ্যাস এক্স মাইনাস ওয়াই এটা অল্প মনে হয়ে গেল হ্যাঁ কেন কারণ ভেদ ধ্রুবক সবসময় কিন্তু নটিকোয়াল টু জিরো তাহলে আমরা কী করবো সবসময় পজিটিভ নেব ঠিক আছে কে মাইনাস ফোর পজিটিভ মানে কে গ্রেটার দেন ফোর হবে ঠিক আছে এই অঙ্কটি একটু অন্যভাবে করি তাহলে প্রথমে আমরা এক এক কাজ করি যে এটা ভেদ ধ্রুবক নিয়ে সমান করে নিই যে वन बक्स माइनस वन बल्स टू भेद्रुवक के बक्स माइनस वाई जेखने के नटिकल टू जिनो बा एक्स वाई

ভি ইকলস টু এক্স মাইনাস ওয়াই আমরা নতুন দুটো চলরাশি ধরে নিলাম তাহলে ইউ প্লাস ভি ইকলস টু টু এক্স বা এক্স ইকলস টু ইউ প্লাস ভি বাই টু এবং ইউ মাইনাস ভি ইকল টু টু ওয়াই বা ওয়াই ইকলস টু ইউ মাইনাস ভি বাই টু ঠিক আছে আমরা কী করলাম এক্স ওয়াই থেকে আমরা দুটি চররাশি ইউ এবং ভি নিয়ে এলাম তাহলে দেখো এ কি পাচ্ছি আমরা বা মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে ভি তাহলে ভি স্কোয়ার ইকলস টু কে ইন্টু এক্স ওয়াই ইউ প্লাস ভি বাই টু ইন্টু ইউ মাইনাস ভি বাই টু বা মাইনাস ভি স্কোয়ার কে ইন্টু ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ফোর বা আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস ফোর ভি স্কোয়ার ইকলস টু কে ইউ স্কোয়ার মাইনাস কে ভি স্কোয়ার এবার ভিগুলো একদিন নিয়ে আসি বা মাইনাস ফোর ভি স্কোয়ার প্লাস কে ভি স্কোয়ার ইকলস টু বা যদি ভি কমন নেই কে মাইনাস ফোর বা তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইকলস টু কথা হলো কে বাই কে বাই কে মাইনাস ফোর ঠিক আছে আমাদের কী বের করতে হবে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাস এক্স মাইনাস ওয়াই তো তাহলে আমরা এটা লিখতেই পারি যে বা

ধ্রুবক ঠিক আছে কিন্তু এখানে যে মনে রাখতে হবে যে কে মাইনাস ফোর কিন্তু কী হবে না ধনাত্মক হতে হবে ঠিক আছে অতএব ইউ বাই ভি ইকলস টু এল এটা ধ্রুবক অতএব ইউ ভ্যারিজাস ভি বা এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই